প্রথমে 250 গ্রাম ওজনের হরড় ডালিকে ভালোভাবে সিঝিয়ে নিয়েছি। এবে এটি এড করিবা অটা হইতেবা লাউ সজনা চুই কটা হইতেবা টমাটো কটা হইতেবা পেঁয়াজ কটা হইতেবা কাঁচা লঙ্কা এবং ধনিয়া পত্র পরিবা সবুক ডালি সহ ভালো ভাবে গড়াই নেবা। এবে এড করিবা 2 টেবিল স্পুন লুণ এবং 1 টেবিল স্পুন হলদি গুঁড়ো। এবে সবুক ভালো ভাবে গড়াই নেবা। গোটে দেড় দিন এক ভালো ভাবে সিঝিবা পাই দেবা। পরিবার সবু ভালো ভাবে সিঝি হয়ে গেল। এবে এটি এড করিবা 1 টেবিল স্পুন অদা রসুণর পেস্ট। এবে এটিকে ভালো ভাবে গড়াই নেবা। এর চটপটা স্বাদ পাই এড করিবা গোটে কপ তেঁতুলির রস, এড করিবা সাম্বর পাউডার, এবে এহাকো ভালো ভাবে গড়াই নেবা। এই সাম্বর রেডি হয়ে গেল। এবে এটি লাগাইবা তড়কা। তড়কা লাগাইবা পাই গোটে প্যানরে 1 বড় টেবিল স্পুন অয়েল নেবা। হালকা গরম হওয়া পাই দেবা। এবে এটি এড করিবা কিছু শুকিলা লঙ্কা, কিছু ভুষঙ্গ পত্র, এবে এটি এড করিবা অল্প জিরা, এটাকে হালকা ভাজি নেবা। এবে এটি এড করিবা 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। তড়কা রেডি হয়ে গেল। এখন সাম্বর সহ মিশাই নেবা। রেসিপিটি আপনার কেমতি লাগিলা কমেন্টে নিশ্চয় জনাইবে এবং চ্যানেলটিকে সবসক্রাইব করে নেবে। এবে সার্ভ পাই রেডি হয়ে গেল গরমা গরম চটপটা সাম্বর। থ্যাংকস ফর ওয়াচিং।